ওম গম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাপ পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করব। দেবশয়নে একাদশী থেকে আরম্ভ হচ্ছে চতুর্মাস। এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ভুলেও কোন কাজ করবেন না এবং কোন কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব এবং কেন করবেন। আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে চান, আপনি যদি ভগবান ইন্দ্রের মতন সমস্ত সুখ লাভ করতে চান, দেবরাজ ইন্দ্র অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্রের মতন সমান ক্ষমতা সম্পন্ন হতে পারেন চান, শুধু এই জন্ম না পরবর্তী সাত জন্ম যদি আপনি সোনায় সোনায় মরে থাকতে চান এবং সৎ বংশে জন্মগ্রহণ করতে চান, যাবতীয় সুখ আপনি লাভ করতে চান এবং বর্তমান জন্মে যদি আপনি সমস্ত সুখ লাভ করতে চান, সমস্ত দুঃখ কষ্ট ভুলতে চান, তাহলে চতুর্মাস এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাসে কী কী করবেন না এবং কী কী করবেন সে সম্পর্কে জানব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু যিনি এই সারা জগৎকে কী করেন, রক্ষা করেন, সেই শ্রী বিষ্ণু এই চার মাস পাতালে কী করেন, শয়ন করেন, ক্ষীরোদ সাগরে শয়ন করেন। তিনি তিনি যোগ নিদ্রায় যান। তাই এই চার মাস খুবই গুরুত্বপূর্ণ এবং এই চার মাস ভগবান মহাদেব কিন্তু সৃষ্টিকে রক্ষা করেন, সৃষ্টির দেখভাল করেন। সমস্ত দেবতাদের সঙ্গে এই চার মাস শ্রী বিষ্ণু পাতাল লোকে অবস্থান করেন এবং মা লক্ষ্মী অনবরত পদসেবা করেন, তার সেবা করেন শ্রী বিষ্ণুর। তাই এই চার মাস খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সমস্ত দেবদেবী এবং শ্রী বিষ্ণু পাতাল লোকে অবস্থান করেন, অশুভ শক্তির বারবারন্ত বেড়ে যায়, অশুভ শক্তির বারবারন্ত থেকে রক্ষা করার জন্য, নিজেকে নিজের জীবনকে সুন্দর করে তোলার জন্য এবং পাচন ক্ষমতাও আমাদের কিন্তু এই চার মাস খুব কমজোরি হয়ে যায়। তাই সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে কী কী করবেন, কী কী করবেন না সেটা আজকে আমরা জানব। এই চার মাসে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এটাকে যারা ব্রত করেন তারা চতুর্মাস ব্রত করেন। দেবশয়নী একাদশী থেকে এই চতুর্মাস ব্রত আরম্ভ হয় এবং দেব উত্থানি অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু যখন ঘুম থেকে ওঠেন তখন এই ব্রতের সমাপন হয়। শ্রাবণ ভাদ্র আশ্বিন আর কার্তিক এই চার মাস মিলে এই ব্রত চলে। এই যারা এই সময় ব্রত করছেন, যারা শ্রী বিষ্ণুর ভক্ত তারা অবশ্যই ব্রত করবেন। কেউ কেউ এই চার মাস একবারই ভোজন করেন, একবারই খাদ্য গ্রহণ করেন এবং যারা সাধক সাধনা করেন, যারা সাধিকা তারা ফলাহার করেন। রাজসিক এবং তামসিক খাদ্য পদার্থ ত্যাগ করতে হয় এবং ব্রত যাতে খণ্ডিত না হয় সেদিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই সময় অতিরিক্ত তপস্যা করা উচিত। যারা সাধনা করেন তারা মাটিতে ঘুমান, মাটিতে শয়ন করেন, প্রতিদিন ধ্যান সাধনা তপস্যা করেন, ভগবানের নাম মহিমা কী করেন প্রচার করেন এবং গুণগান গান কীর্তন করেন। যারা ভক্ত তারা যোগ তপ এই সমস্ত করেন, ধ্যান করেন। এই চার মাস ভুলেও স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক বা অবৈধ সম্পর্ক কখনোই করা উচিত নয়, ব্রহ্মচর্যের পালন করা উচিত, তাহলে শক্তির সঞ্চয় হবে এবং
সারা জীবন সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী থাকতে পারবেন এবং জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। কোনো অশুভ শক্তি আপনাকে অ্যাটাক করতে পারবে না। এই চার মাস যারা সাধনা করেন তারা মৌন থাকেন, অর্থাৎ চুপচাপ থাকেন মন, এর ফলে আরও শক্তিশালী হয়ে ওঠে, সংযমী হয়ে ওঠে। প্রত্যেক দিন ভালো করে স্নান করবেন এবং ব্রহ্মমুহূর্তে বা সূর্যোদয়ের আগে অবশ্যই উঠবেন এবং তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে পড়বেন। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা প্রার্থনা, পূজা, সন্ধ্যা বন্দন এগুলো করা উচিত। শ্রী বিষ্ণুর ধ্যান করা উচিত। যেহেতু মা লক্ষ্মী, তারপরে শিব, পার্বতী, গণেশ, পিতৃদেব, শ্রীকৃষ্ণ, রাধা, রুক্মিণীজি, এগুলো এই সমস্ত দেবদেবীর পূজা করা উচিত, সৎসঙ্গ করা উচিত, সাধুদের সাথে মেলামেশা করা উচিত এবং অবশ্যই প্রবচন সৎসঙ্গ শোনা উচিত। এই চার মাসে যথাশক্তি দান করা উচিত এবং যারা ব্রাহ্মণ আছেন আপনাদের যে পৈতে আছে সেটি নবীনীকরণ করান, মানে নতুন পুরনো পাল্টে জলে বিসর্জন করে নতুন অবশ্যই করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। এই চার মাসে পূর্বপুরুষদের নির্মিত পিণ্ডদান বা তর্পণ করলে তারা শান্তি লাভ করে, তাদের আত্মা শান্তি পায় এবং এর ফলে তারা যে আশীর্বাদ জ্ঞাপন করে, আশীর্বাদ প্রদান করে, সেই আশীর্বাদের দ্বারা জীবন ঐশ্বর্যময়, সমৃদ্ধিময়, সৌভাগ্যময় হয়ে ওঠে। এই চতুর্মাসে কি করবেন না এবারে অবশ্যই বলি। এই চার মাসে বিয়ে, তারপরে গৃহপ্রবেশ, কোনো মঙ্গল কাজ এগুলো করবেন না। এই চার মাস দাড়ি, চুল এগুলো কাটবেন না, নখ কাটবেন না, কাউকে বাজে কথা বলবেন না, ক্রোধ করবেন না, ঈর্ষা করবেন না, তারপরে মিথ্যে কথা বলবেন না, অহংকার করবেন না, আর কোথাও যাত্রা করবেন না। যারা ব্রত ধারণ করছেন এই চার মাসের চতুর্মাসের তাদেরকে বলবো কোথাও যাত্রা করবেন না, মানে কোথাও আপনার কর্মস্থল যাচ্ছেন ঠিক আছে, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু অনেক দূরে কোথাও যাবেন না। এই চার মাস উল্টোপাল্টা কথা বলা, পিএনপিসি লোকের সাথে কথা বলা, মিথ্যে কথা বলা, অনেক বকবক বকবক করা, তারপরে মনোরঞ্জনের জন্য কোনো কিছু দেখা বা কথা বলা এগুলো করবেন না। এই চতুর্মাসে তেল দ্বারা বানানো কোনো জিনিস খাবেন না, ঘি দিয়ে খাবেন, দুধ খাবেন না, তারপরে চিনি খাবেন না, দই খাবেন না, বেগুন খাবেন না, তারপরে পাতাওয়ালা সবজি খাবেন না, যেমন শাকসবজি, পালং, তারপরে বাঁধাকপিও পড়ছে এর মধ্যে, খুব মশলাদার খাবার খাবেন না, মিষ্টি খাবেন না, সুপারি খাবেন না, মাংস, মদ, মাছ, ডিম এগুলো তো খাবেনই না। শ্রাবণ মাসে পাতা দেওয়া সবজি, পাতাওয়ালা সবজি যেমন পালং, তারপরে শাক এগুলো খাবেন না। ভাদ্র মাসে দই খাবেন না, আশ্বিন মাসে দুধ খাবেন না, কার্তিক মাসে পেঁয়াজ, রসুন, ডাল, অড়হর ডাল খাবেন না, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। এরপরে বলবো যে সুখ সমৃদ্ধি লাভ করার জন্য অবশ্যই নারায়ণের আপনি কি করবেন, নারায়ণের জয়গান করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন। এর আগেও আমরা ভিডিও বলেছি, যদি ভিডিওতে বলেছি যে যদি সহস্রনাম জপ করতে না পারেন, রাম অন্তকরণ থেকে এই আরতি নিয়ে আসুন। রাম কাকে ডাকছেন? মা আমরা কেমন করে ডাকি যখন মাকে দেখতে পায় না? মা মনে হয় হারিয়ে গেল, কোথায় চলে গেল আমায় ছেড়ে। সেই ছোট্টবেলার কথা মনে পড়ুন যখন মায়ের আঁচলে মুখ লুকাতেন, মা বলে কীভাবে ডাকতেন, মা, সেরকম রাম রাম। অন্তরাত্মা কেঁপে যাবে, শ্রীরাম যেখানেই থাকুন না কেন তার সিংহাসন নড়ে যাবে, এত শক্তি থাকতে হবে ভক্তের আহ্বানে, ভক্তের ভক্তিতে, ভক্তের ভগবান জানবেন। তাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম ডাকুন অহরহ, বলতে থাকুন উঠতে বসতে খেতে যখনই পাবেন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই
যে আপনাকে আটকায় ভগবানের সাথে মিলিত হওয়ার। আর হরি যাকে রাখে তাকে কে মারে, রাখে হরি মারে কে। হরি যদি আপনাকে কৃপা করে আপনি সমস্ত কিছু লাভ করবেন। হরি যাকে কৃপা করে মা লক্ষ্মী তাকে তো বাধ্য হন কৃপা করতে, তাই হরিকে সামলান, মা লক্ষ্মী অবশ্যই চলে আসবেন। দেখবেন আপনার জীবন সুখময় হয়ে উঠবে, আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক এই কামনা ঈশ্বরের কাছে করি। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আপনাদেরকে দুহাত ভরে দিন, এটি কামনা করি। ভালো থাকবেন, জয় শ্রীরাম।